ইসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কাজেমাল স্কুল অ্যান্ড কলেজের শিশু নিকতনের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি তোমাদের গণিত ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব চলো আমরা সেই বিষয়টি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অধ্যায় এগারো পরিমাপ আজকে আমরা পরিমাপ সম্পর্কে জানবো পরিমাপ শব্দটা আমরা অনেকেই জানি দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু পরিমাপ শব্দটি খুবই একটি পরিচিত শব্দ আমাদের সব কিছু পরিমাপ করতে যেমন আমরা যখন প্রতিদিনে খাবার মা রান্না করে আমাদের পরিবারে কতজন সদস্য সেই অনুযায়ী খাবার রান্না করে কারো ঘরে বেশি কারও বেশি কম রান্না হয় যেমন আবার কখনো যেমন আমরা পোশাক পরি পোশাক পরিধান করে থাকি আমরা যখন ছোট ছিলাম তখন যে পোশাক তৈরি করার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন হতো এখন আমরা একটু বড় হয়েছি আমাদের কিন্তু সেই কাপড়ে হয় না একটু বেশি পরিমাণ কাপড় লাগে তো দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজের জন্যই এই পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই পরিমাপ নিয়ে আলোচনা করব আমরা কিছু বিষয় জানবো এই পরিমাপ করা হয় বিভিন্ন দিক থেকে দৈর্ঘ্যের দিক থেকে করা হয় ওজনের দিক থেকে করা হয় তরলের দিক থেকে করা হয় তো এইখান এই অধ্যায় এগারো পরিমাপের সমস্যাগুলো সমাধান করার আগে এখানে আমাদের কিছু ফর্মুলা আছে আমরা সূত্র বলতে পারি সেগুলো আমরা জেনে নিব নিশ্চয়ই তোমরা তোমাদের পাঠ্য বই খুলেছ পাঠ্য বইয়ে দেখতে পাবে বা এখানেও তোমরা দেখে নিতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের এককগুলো রয়েছে সেটা হচ্ছে কি কিলোমিটার হ্যাক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার সবসময় মনে রাখবে এটা কিন্তু সিরিয়াল এটাই হবে কিলোমিটার হ্যাক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই যে কিলোমিটার থেকে এই যে কিলোমিটার হচ্ছে সবচাইতে বড় তারপরে হচ্ছে হ্যাক্টোমিটার তারপর ডেকামিটার তারপরে মিটার তারপর ডেসিমিটার তারপরে সেন্টিমিটার তারপরে হবে আমাদের মিলিমিটার এভাবে করে সিকোয়েন্সটা আসবে ছোট থেকে বড় আর আমরা যদি উল্টা দিক থেকে যাই সেটা হবে কি ছোট থেকে বড় মিলিমিটার সবচাইতে ছোট তারপর সেন্টিমিটার তারপর ডেসিমিটার তারপর মিটার তারপর ডেকামিটার তারপর হ্যাক্টোমিটার তারপর হচ্ছে আমাদের কিলোমিটার এবং অঙ্ক করার জন্য আমাদের এগুলো অবশ্যই মনে রাখতে হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক হ্যাক্টোমিটার সমান একশো মিটার এক ডেকামিটার সমান কত দশ মিটার এক ডেসিমিটার সমান শূন্য দশমিক এক মিটার এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এক মিলিমিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের দরকার হবে এবার আমরা আরও কিছু জিনিস দেখে নিব এখানে আসো লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি কিলোগ্রাম আছে হেক্টোগ্রাম আছে ডেকাগ্রাম আছে গ্রাম আছে এটা হচ্ছে যে ওজন পরিমাপ করার জন্য লক্ষ্য করো এখন পর্যন্ত আমরা ওজন পরিমাপের কী কী একক শিখে এসেছি ওজন পরিমাপের একক সমূহর মধ্যে সম্পর্ক কী সেটা আমরা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি ওজন পরিমাপ করার জন্য যে এককগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কি কিলোমিটার সরি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম তাহলে আমরা দেখতে পাচ্ছি ওজন পরিমাপ করার জন্য সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে গ্রাম ওজন পরিমাপের একক কি গ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এক কিলোগ্রাম সমান এক গ্রাম এক হেক্টোগ্রাম সমান একশো গ্রাম এক ডাক গ্রাম সমান দশ গ্রাম এক গ্রাম সমান এক গ্রাম অঙ্ক করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এখন আমরা আরও কিছু দেখব ওজন পরিমাপ করার জন্য যখন অনেক বেশি বা ভারী জাতীয় বস্তু পরিমাপ করব তখন কিন্তু আমরা গ্রামে সেটা বলতে পারবো না ওই ক্ষেত্রে আমাদের কুইন্টাল মেট্রিক টনে সেটা প্রকাশ করতে হবে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে লক্ষ্য করো উপরে লেখাও আছে তোমাদের পাঠ্য বইয়ে ভারী ওজন পরিমাপ করার জন্য আরও একক রয়েছে একশো কিলোগ্রাম সমান এক কুইন্টাল দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন অর্থাৎ এক হাজার কিলোগ্রাম বা এক হাজার কেজি আমরা কিলোগ্রামকে কেজি বলতে পারি এক হাজার কেজি সমান সমান এক মেট্রিক টন লক্ষ্য করো আমরা কোন জাতীয় বস্তুগুলা কুইন্টাল মেট্রিক টনে প্রকাশ করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে দেখো গাড়ি দেখতে পাচ্ছি আমরা একটি বাসও রয়েছে এই ধরনের ভারী যন্ত্রপাতিগুলো বা যানবাহনের বা ভারী যে কোনো কিছু যেমন আমরা যখন চালের বস্ত্র অনেকগুলো চালের বস্তা পরিণত করব তখন কিন্তু আমরা কুইন্টাল এবং মেট্রিক টন এককগুলো ব্যবহার করে থাকি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ওকে চলো আমরা আরও একটু এবার তো আয়তন নির্ণয়ের জন্য দেখব কোনগুলো প্রয়োজন হবে সবগুলো আমি একই সাথে বলছি তোমরা এগুলো আগে পরিণবঙ্ক করার আগে লক্ষ্য করে এখানে আয়তনে একক সমূহ আমরা দেখতে পাচ্ছি কিলোলিটার লিটার ডেকালিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার অর্থাৎ আমরা বুঝে গিয়েছি আয়তন পরিমাপ করার জন্য অর্থাৎ তরল পদার্থের আয়তন যে কোনো কিছু পরিমাপ আয়তন হতে পারে তবে এখানে যে লিটারটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে তরল পদার্থের তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য আমরা যে একক ব্যবহার করে থাকি ওই ক্ষেত্রে হবে যে সবগুলো লিটার দিয়ে কিলো লিটার হ্যাক্টো লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার তোমরা পূর্বের মতো করে এখানে এগুলো পড়ে নিবে যে এক কিলোলিটার সমান কত লিটার এক হ্যাক্টো সমান কত লিটার এক ডেকালিটার সমান কত লিটার বাকিগুলো সবগুলো কারণ এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইবার চলো আমরা আমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার একশো একুশে যাবো এখানে আমাদের আছে উনিশিলনী এগারোর কক এখানে কিছু সমস্যা দিয়েছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি লক্ষ্য করা প্রথমে আমাদের প্রশ্নে বলা হয়েছে রাজুর উচ্চতা এক দশমিক মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় মিটার তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার এখানে লক্ষ্য করো তোমাকে কিন্তু সরাসরি বলে নাই যে সেন্টিমিটারে প্রকাশ করো তাদের উচ্চতাটা সেন্টিমিটারে প্রকাশ করো পরীক্ষা কখনও বলতে পারে কখনো বলতে নাও পারে তবে আমাদের প্রশ্ন অনুযায়ী অঙ্ক করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এখন আমাদের প্রশ্নে বলেছে কত সেন্টিমিটার অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে এই যে ওদের যে পার্থক্যটা আমরা পাবো সেটাকে আমাদের সেন্টিমিটার প্রকাশ করে দেখাতে হবে কারণ আমাদের সেন্টিমিটার জানতে চেয়েছে মিটার বা ডেসিমিটারে জানতে চাইনি তো এক্ষেত্রে শিক্ষার্থীরা মনে রাখবে ওরা যেটা যে এককে প্রকাশ করতে বলবে বা জানতে চাইবে ফলাফল আমাদেরকে প্রথমে সেই এককে প্রশ্নের প্রদত্ত সংখ্যাগুলোকে পরিবর্তন করে নিতে হবে চলো আমরা দেখিনি কীভাবে করব তোমরা লক্ষ্য করো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক নং আমার আমরা এভাবে করে করব রাজুর উচ্চতা সমান সমান এক দশমিক তিন পাঁচ মিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে হলে আমরা বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি ওই ক্ষেত্রে আমাদের গুণ করতে হয় তো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এক দশমিক তিন পাঁচ সেন্টিমিটার সময় আরও বেশি হবে গুণ আমরা গুণ করে পেলাম একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার দশমিকের পরে শূন্য এসেছে শূন্যগুলো আমাদের দশমিকের পর যদি কোনো শূন্য আসে সেগুলো না দেখালেও চলে এবং পাশে অবশ্যই তোমরা সাইড নোট লিখবে আমি এবারে সাইড নোট লিখে দিয়েছি তোমরা এবার সাইড নোট লিখে করতে পারো নতুবা আমরা জানি দিয়েও সরাসরি অঙ্কটা তোমরা করতে পারো তাহলে রাজের উচ্চতাকে সেন্টিমিটারে নিলাম এখন ভাইয়ের উচ্চতাটাকেও সেন্টিমিটারে নিতে হবে তাহলে ভাই একই রকমভাবে আমরা তার ভাইয়ের উচ্চতাও সেন্টিমিটারটারে প্রকাশ করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি কত দশ দিয়ে আমাদের গুণ করতে হবে কারণ আমরা জানি এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার দেখো আমি পাশে লিখে দিয়েছি তোমরাও লিখে নেবে এবং অবশ্যই তোমরা প্রতিটি গুণের রাফ দেখাবে তাহলে আমরা পাচ্ছি ছিয়ানব্বই সেন্টিমিটার এবার আমরা জানি পার্থক্য মানে হচ্ছে যে সমস্যাটি বিয়োগের মাধ্যমে করতে হবে তাহলে তাদের দুজনে উচ্চতার পার্থক্য এখন কিন্তু আমরা আর আগের মিটার বা ডেসিমিটার নিয়ে কাজ করব না এখন আমাদের যেহেতু সেন্টিমিটারে প্রকাশ হয়ে গিয়েছে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোই আমরা বিয়োগ ফল নির্ণয় করব বিয়োগফল আমরা পাচ্ছি উনচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ তাদের দুজনের পার্থক্য হচ্ছে উনচল্লিশ সেন্টিমিটার এভাবে করেই আমাদের প্রকাশ করতে হবে এবার চলো আমরা দুই নং প্রশ্নটি দেখিনি একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি সার জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে কিন্তু সেন্টি কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন বলেছেন আমাদের প্রশ্নেও ওদের আছে সেন্টিমিটার আমাদেরকে জানতেও চেয়েছে সেন্টিমিটারে অর্থাৎ এই ক্ষেত্রে সেন্টিমিটারকে অন্য কোনো এককে পরিবর্তন করতে হবে না কারণ আমাদেরকে সেন্টিমিটারেই জানতে চেয়েছে তাহলে খেয়াল করো এখানে তার কাছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতি কাপড় আছে সে এইটুকু সুতির দিয়ে পনেরোটি শার্ট তৈরি করবে আমাদের জানতে চেয়েছে প্রতিটি শার্টের জন্য কতটুকু কাপড় প্রয়োজন পনেরোটি শার্টের জন্য যেহেতু আমাদের তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কাপড় প্রয়োজন আমরা জানি একটি শার্টের জন্য আমাদের এতটুকু কাপড় প্রয়োজনে আরও কম কাপড় প্রয়োজন হবে আমরা জানি কম হলে সেটি কিসের মাধ্যমে সমাধান করতে হয় ভাগের মাধ্যমে আমরা সমাধানটা করতে পারবো চলো আমরা দেখে নিচ্ছি কীভাবে করতে খুবই সহজ লক্ষ্য করে এখানে আমি লিখেছি এভাবে করে তোমরা লিখবে পনেরোটি ষাটের জন্য প্রয়োজন সমান তিনশো সেন্টিমিটার সুতরাং একটি ষাটের জন্য প্রয়োজন যেটা একটি ষাট এটি ভাগের মাধ্যমে সমাধান করতে হবে যে লক্ষ্য করো এখানে আমি রাফ দেখিয়েছি তোমরা রাফ দেখাবে ভাগ করলে আমরা পাচ্ছি পঁচাত্তর সুতরাং তিনি প্রতি প্রতিটি ষাটের জন্য পঁচাত্তর সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন উত্তর পঁচাত্তর সেন্টিমিটার তাহলে চলো আমরা এর পরের প্রশ্নটি পড়ি তিন নঙে আমরা দেখতে পাচ্ছি রেজার প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে মিনার প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে এখানে লক্ষ্য করো কে দ্রুত হাঁটে যখন দুজনের মধ্যে তুলনা করা হবে সব সময় মনে রাখবে শিক্ষার্থীরা আমাদের এককগুলো কিন্তু একই ধরনের হতে হবে হলে আমরা সেটা পরিমাপ করতে পারবো না ঠিক আছে লক্ষ্য করো রেজারটা আমাদের দেওয়া আছে মিটার মিনারটা দেওয়া আছে সেন্টিমিটার রেজারটা দেওয়া আছে প্রতি মিনিট মিনারটা দেওয়া আছে প্রতি সেকেন্ড অর্থাৎ আমরা তুলনা করতে পারবো না কারণ আমাদের এককগুলো মিল নেই এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এককগুলা সেম করে নিতে হবে তা অর্থাৎ পঁয়তাল্লিশ মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব এবং মিনিটকে সেকেন্ডে নিয়ে যাব। নতুবা আমরা সেকেন্ডকে মিনিটে নিতে পারবো সেন্টিমিটারকে মিটার নিতে পারবো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করবে আমি যেটা করেছি সেটি হলো মিটারকে সেন্টিমিটার নিয়েছি এবং মিনিটকে সেকেন্ডে নিয়েছি ঠিকভাবে সমস্যাটি সমাধান আমি করেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমরা জানি এক মিনিট সমান সাইজ সেকেন্ড এক মিটার সমান একশো সেন্টিমিটার তো আমাদের রেজা যাই পঁয়ত্রিশ সরি পঁয়তাল্লিশ মিটার আমরা পঁয়তাল্লিশ মিটারকে সেন্টিমিটার প্রকাশ করে নিলাম তাহলে আমরা পেলাম চার হাজার পাঁচশো সেন্টিমিটার এখন রেজা এইটুকু যে ষাট সেকেন্ডে প্রতি মিনিটে বলেছে এখন তোমরা বলতে পারো ষাট সেকেন্ড আমরা কোথায় পেলাম প্রতি মিনিট বলছে প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে আমরা এক সেকেন্ডে কতটুকু যাই সেটা বের করে নিব পাচ্ছি যে পঁচাত্তর সেন্টিমিটার এক সেকেন্ড কেন বের করলাম কারণ আমাদের তুলনা করার কথা বলেছে প্রতি সেকেন্ডে কার মিনা প্রতি সেকেন্ডে আশি কিলোমিটার যা সেন্টিমিটার যাই এখানে দেখো আবার মিনা প্রতি সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার সুতরাং লক্ষ্য করো কে বেশি যায় ক্ষেত্রে যে বেশি যায় সেইম সময়ে সে কিন্তু দ্রুত হাটে প্রতি সেকেন্ডে রেজা হাটে পঁচাত্তর সেন্টিমিটার মিনা হাটে আশি সেন্টিমিটার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অবশ্যই মিনা বেশি যাচ্ছে অর্থাৎ সে দ্রুত যাচ্ছে উত্তর হবে সুতরাং মিনা দ্রুত হাটে এবার দেখো এখানে আমরা চার নং প্রশ্ন লক্ষ্য করো লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট গ্রাম আট হেক্টোগ্রাম সবজি এবং দুই গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন লক্ষ্য করো এখানে আমাদের চাল কেজিতে দেওয়া আছে সবজি হ্যাক্টো গ্রামে দেওয়া আছে মাংস দেওয়া আছে গ্রামে কিন্তু আমাদের জানতে চেয়েছে কত কেজি বাজার করলেন অর্থাৎ আমাদের প্রতিটিকে কেজিতে প্রকাশ করে নিতে হবে যেহেতু চাল কেজিতে আছে সেটিকে নতুন করে কিছু প্রকাশ করতে হবে না আমরা সবজিকে এবং গ্রাম যে মাংসের পরিমাণ আছে সেটাকে আমরা কেজিতে নিয়ে যাবো কীভাবে নিব আমরা একটু লক্ষ্য করি এখানে খেয়াল করো লতিফ সবজি কিনলো আট হেক্টোগ্রাম তাহলে আমরা একটু গ্রাম থেকে কেজিতে যেহেতু যাব সেহেতু উল্টা দিক থেকে যাব সেই জন্য আমাদের এটা ভাগ করতে হবে এবং আমি দশ দিয়ে ভাগ করেছি কারণ দশ একটা গ্রাম সমান এক কেজি তোমরা অবশ্যই বই থেকে পরিমাপের এককগুলো পড়ে নিবে ফর্মুলাগুলো পড়ে নিবে নাহলে তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে এটাকে যদি আমরা ভাগ করি পাবো শূন্য দশমিক আট কেজি একই রকমভাবে আমরা মাংসর পরিমাণটাকেও গ্রাম থেকে কেজিতে নিয়ে নিলাম আবার লতিফ মাংস কিনলেন দুই হাজার চারশো গ্রাম এক হাজার দিয়ে আমরা ভাগ করব কেজিতে নিতে হলে কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে আমরা পেলাম কেজিতে প্রকাশ করে দুই দশমিক চার কেজি এবার আমরা সবগুলো কেজিতে হয়ে গেছে সুন্দরভাবে ব্যবহার করে যোগ করে দিব নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তিনি মোট বাজার করলেন আমি পাশাপাশি যোগ দিয়ে দেখিয়েছি আমাদের আর আলাদা করে লিখতে হবে না যোগ করলে পাচ্ছি ছয় দশমিক সাত কেজি এখানে আমি রাফে দেখিয়েছি দশমিকের যোগ নিশ্চয়ই তোমরা পারো তারপর আমি বলছি দশমিকের যোগের ক্ষেত্রে দশমিকের আগের এককের সংখ্যাগুলো যার যার নিচে বসবে এবং দশমিকের পরের সংখ্যাগুলো দশমিকের পরের সংখ্যার সাথেই বসবে আর বাকিটা নর্মাল যোগ আমরা যেভাবে করি সেভাবেই আমরা করব এবার পাঁচ নাম্বারটি আমরা পড়ব একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি লক্ষ্য করে এখানে আমাদের বইয়ের ওজন দিয়েছে গ্রামে কিন্তু জানতে চেয়েছে কেজিতে অর্থাৎ আগে আমাদের আশিটি বইয়ের ওজন জানতে হবে আমরা যখন আশিটি বইয়ের ওজন জেনে যাব তারপরে আমরা সেটাকে কেজিতে প্রকাশ করতে পারবো প্রথমেই আমরা কি করে নিব বইয়ের ওজন বের করে নিব চলো আমরা দেখিনি কিভাবে সমস্যাটি সমাধান করব করবো পাবে একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম সুতরাং আশিটি বইয়ের ওজন আমরা পাচ্ছি নয় হাজার নয়শো বিশ গ্রাম এখানে যদি আমাদের গ্রাম জানতে চাই এটাই আমাদের আনসার হতো কিন্তু আমাদের কেজিতে প্রকাশ করতে বলেছে সেজন্য আমরা গ্রাম থেকে কেজিতে নিলাম সবসময় মনে রাখবে গ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে হলে আমরা এক হাজার দিয়ে ভাগ করব কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি এক হাজার গ্রাম সমান কত কেজি এক কেজি আমি প্রতিটি অঙ্কের পাশে কিন্তু সাইড নোট দিয়েছি তোমরাও ওইভাবে করে সাইড নোট দিবে এবং সাইড নোটগুলো থেকেও তোমরা পড়ে নিতে পারবে তাহলে আমরা এটা নয় হাজার নয়শো বিশকে যদি এক হাজার দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি নয় দশমিক নয় দুই কেজি সুতরাং আশিটি বইয়ের ওজন নয় দশমিক নয় দুই কেজি হবে উত্তর নয় দশমিক নয় দুই কেজি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে করে তোমাদের অঙ্কগুলো সমস্যার সমাধান করবে পরবর্তী ক্লাসে আমি বাকি সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আল্লাহ হাফেজ